লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমেদ স্যারের কাছে যাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমেদ স্যার আপনার কাছেও জানতে চাচ্ছি আপনারা স্বাধীনতার প্রত্যাশা করেছেন তা কি আসলে সঠিকভাবে পেয়েছেন কিনা না যেই প্রত্যাশা স্বাধীনতা অর্জন হলে পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়ে যেভাবে আমরা স্বাধীনভাবে বসবাস করব বা আমাদের স্বাধীনতার যে সারটা গ্রহণ করব। এটা আপনি কতটুকু যে করেছিলেন সেটা পাচ্ছেন ধন্যবাদ আমাদের যে প্রত্যাশা তার অনেকগুলো পেয়েছি অনেকগুলো পাইনি ইব্রাহিম স্যার তাত্ত্বিক আলোচনা করবেন কিন্তু আমি কিছু বাস্তব বলবো যদি বাংলাদেশ স্বাধীন না হতো জেনারেল ইব্রাহিম স্যার হয়তো জেনারেল হতে পারতেন না কারণ আমাদের গুরু হতে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশি অফিসাররা পাকিস্তানি অফিসারদের সঙ্গে কোথাও সমকক্ষতা অর্জন করতে পারেনি বাংলাদেশ স্বাধীন না হলে আমিও লেফটেন্যান্ট কর্নেল হতে পারতাম কারণ আমাকে হয়তো ডেপুটি হিসাবে অথবা সুবাদার হিসাবে চাকরি করতে হতো তো স্বাধীনতার আমাদের সাংঘাতিক বড় প্রাপ্তি যে বাংলাদেশে কেরানিরা সচিব হয়েছে আমরা বড় বড় অফিসার হয়েছি আমাদের দেশে চোর চামার চুট্টারা এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে প্রচুর করেছে বাংলাদেশটা কোটিপতি পরিবার পাকিস্তানে এখন হাজার কোটিপতিবার এখন বাংলাদেশের দেশে বিদেশের বিভিন্ন ব্যাংকে লক্ষ লক্ষ টাকার গোপন অ্যাকাউন্ট আছে আমাদের দেশ থেকে বৎসরে এক লক্ষ টাকা কোটি টাকা করে পাচার হয়ে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের স্বাধীনতার অর্জন এবং অগ্রগতি আর যেখানে ব্যর্থ হয়ে সেইটা হলো যে ইব্রাহিম সেন মানবাদী প্রতিষ্ঠিত পারিনি মৌলানি জেল খেয়েছেন শেখ মুজিবুর রহমান খেয়েছেন তারা সঙ্গে মিলেন নাই তাদেরকে রাজবন্ধে তাদেরকে গড়ি চুরি সেট জন্য তাদের কোনো প্রকারের স্ত্রী বা জুলুম করে নাই আমাদের সরকার মোবাইল চুরির জন্য দেশের একজন রাষ্ট্রপতিকে আমরা জেল খাটিয়েছি আজকে হচ্ছে কি যে গায়েবি মামলায় আমার দেশের শত শত তরুণ ছেলে ঘরবাড়ি ছেড়ে জমি জমা বিক্রি করে দিয়ে উদ্দেশ্যবিহীনভাবে দেশান্তর হয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে এইটা আমাদের স্বাধীনতার একটা খারাপ অর্জন আমাদের খারাপ অর্জন আরো আছে আমরা অর্জন করতে পারিনি আমরা সামাজিক ন্যায় বিচার অর্জন করতে পারিনি আমরা আজকে জাতির জাতির যে একটা সত্তা সেই সত্তার সঠিক পরিচয়টুকু আমরা এখনো অর্জন করতে পারিনি এখনো আমাদের জাতিকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী এরকম করে বিভক্তির বেড়া জালে আমাদেরকে আটকে রাখা হচ্ছে আমরা চেষ্টা করব আগামীতে আগামীতে আলোচনায় আপনাকে আরো কিছু ইনফরমেশন দেবার জন্য আমি চাচ্ছি যে আমাদের যে অর্জন এবং আমাদের যে আমাদের যে স্বপ্ন আমাদের স্বপ্ন ছিল আমরা স্বাধীন হব বাংলাদেশের মানুষ বাংলাদেশ শাসন করবে পাকিস্তানিরা এখানে হুকুম চালাবে না হাই কমিশন অফিস ঢাকায় থাকবে এই জানি না কিন্তু আমাদের বেশিরভাগ ভিসা এখন বিদেশমুখী তো এই যে আমাদের সার্বভৌমত্বের যে অভাবটুকু এইটা আমাদের প্রত্যাশা ছিল না আমাদের প্রত্যাশা ছিল আমরা সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব অর্জন করব এবং আমরা একটি স্বাধীন জাতি সত্তার করে আমরা প্রতিষ্ঠা পাব আমরা সুখে শান্তিতে আমাদের দেশের জনগণকে আমরা রাখতে পারবো এটি ছিল আমাদের প্রত্যাশা তার মধ্যে আমরা অনেকগুলো পাইনি বাকি আলোচনা আমরা আরো কিছু ইব্রাহিম সারের মুখ থেকে শুনবো থ্যাংক ইউ স্যার আপনাকে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে কথা বলেছেন আমাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশার অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু পাইনি পাইনি যেগুলো সেগুলা নিয়ে বর্তমান সময়ে নয় আন্তর্জাতিক এই বিষয়গুলা আসছে এবং কথা বলছে আমাদের মতন অনলাইন মিডিয়ায় আজকে সারা পৃথিবী জুড়ে কথা হচ্ছে ইনশাল্লাহ আপনার জি আবার শুনেন সৈয়দ সৈয়দ নাশুক জানাল ইব্রাহিম স্যার একটু আগে বলেছেন যে ওনার বয়স বাহাত্তর আমার বয়স উনসত্তর অর্থাৎ তিনি যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছিলেন সেটা হচ্ছে যে এখন আমাদের কোনো মতলব নিয়ে কথা বলা উচিত না আমাদের অসত্য বলা উচিত না আমাদের ফিলিংসটা আমাদের ইমোশনগুলো আমরা যেন ওপেনলি খুলতে পারি এইটাই হল স্যারের প্রপোজিশন যে আমরা বয়স এত বেশি এমন বয়সে গেছি আমরা আমাদের সহকর্মীরা সহপাঠীরা অনেকেই মারা গেছেন আমাদেরও রাস্তা কয়েকদিন বাকি আছে তো সেই জন্য আমি মনে করি যে আমরা এখন জানবো অভিজ্ঞতা লব্ধ এবং আমাদের সত্য উপলব্ধির থেকে বলবো ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম কথা বলার মানুষ বাংলাদেশে খুবই কম এবং এরকম ওপেনলি নিজের সম্পর্কে কথা বলা এবং নিজের বয়স বলে যে আমি কয়দিন আর দুনিয়ায় থাকবো আমি যদি এখনো সত্য না বলি ইতিহাস তো আমার নামে মিথ্যা হিসাবে লিখিত লিপিবদ্ধ হয়ে থাকবে তাই আজকে যে স্যার আপনি এবং সৈয়দ ইব্রাহিম স্যার যেভাবে সত্য কথাগুলা জাতি এবং যুব সমাজের সামনে তুলে ধরছেন এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে